একজন এমপিভুক্ত হাই স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকের বেতন কত তা অনেকে জানতে চান এবং যারা নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন আপনাদের অবশ্যই জানা উচিত এবং যারা চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়োগ পেয়েছেন বা শত শিক্ষক নিবন্ধ পরীক্ষায় নিয়োগ পাবেন আপনাদেরও জানা উচিত আপনি কোন চাকরিটা করবেন কারণ একজন ব্যক্তির দুই তিনটা চাকরি হয় তো সে কোন চাকরিটা ছেড়ে কোন চাকরিতে আসবে বেতন কত সেটা কিন্তু নির্ভর করে বেতনের উপরে কারণ আপনার সংসার চলবে কীভাবে আপনার স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে গেলে অবশ্যই বেতন প্রয়োজন তা আলোচনা করবো আর আজকের এ ভিডিওতে শুরুতে আমি এনামুল হাসান ইংরেজি শিক্ষক কাশিপা উচ্চ বিদ্যালয় লাকসাম কুমিল্লা প্রথমে আসি স্কুল তারপরে বলবো কলেজ হাই স্কুল এবং মাদ্রাসা একই কথা দাখিল মাদ্রাসা এবং হাই স্কুলের দুইটারই গ্রেড এগারো এবং দশম অর্থাৎ এগারোতম গ্রেড এবং দশম গ্রেড এখানে একটা পার্থক্য আছে বিএড এবং নন বিএড তাছাড়া দেখেন কিছু কিছু সাবজেক্ট আছে বিএড ছাড়াও দশম গ্রেড আপনার আইসিটি এবং যদি ট্রেড ইনস্ট্রাক্টর বিভিন্ন ধরনের যেমন কৃষি ডিপ্লোমা থাকলে যদি আপনার বিএসসি থাকে সেক্ষেত্রে দশম গ্রেড আচ্ছা লাইব্রেরিয়ান দশম গ্রেড অর্থাৎ সবগুলো এবং যেমন ধর্ম হিন্দু ধর্ম ক্ষেত্রে দশম গ্রেড কিন্তু মুসলি ইসলাম ধর্মের ক্ষেত্রে আবার এগারোতম গ্রেড অর্থাৎ বিএড ছাড়াও কিন্তু কি দশম গ্রেড দেওয়া হয় অনেকগুলা সাবজেক্টে তো আবার দেখেন অনেকে কিন্তু বিএড আগে করা থাকে কারণ যারা জানে যে শিক্ষক নিবন্ধ পরীক্ষা দেবেন বা শিক্ষক হতে চান তারা কিন্তু হাই স্কুলে বিএড আগে থেকে করে রাখে তো সবার বেতন যে এগারোতম গ্রেড বিষয়টা তা নয় অনেকে দেখেন ফেসবুকে বলে যে এগারো বারো হাজার সাতশো পঞ্চাশ টাকায় কি বেতন হবে আসলে সবার বেতন তো বারো হাজার পঞ্চাশ টাকা নয় এটা আসলে কিন্তু যাদের বিএড নাই নন বিএড তাদের ক্ষেত্রে যাদের বিএড আছে তারা কিন্তু বেতন পাচ্ছে ষোলো হাজার টাকা বর্তমানে সরকার থেকে পাচ্ছে এক হাজার টাকা তাহলে হলো ষোলো আর একে টাকা হাজার এই সতেরো হাজার টাকা হচ্ছে প্রথম আর এখানে কিন্তু আপনি প্রতিষ্ঠান থেকে যদি স্কুলে হয় ভালো স্কুল আপনি যদি জেলা লেভেলে উপজেলা লেভেলে বা বিভাগীয় শহরে হয় তাহলে কিন্তু তিন চার থেকে পাঁচ হাজার টাকা স্কুল থেকে দেওয়া হয় তাহলে আপনার বেতন কেউ সতেরো হাজার আর পাঁচ হাজার বাইশ হাজার টাকা হ্যাঁ গ্রাম লেভেলে কিন্তু আবার এক দেড় হাজার টাকা দেয় বা দুই হাজার টাকা দেয় সেখানে সতেরো টাকা দেয় দুই হাজার দিলে বেতন আপনার যদি বিএড থাকে এবং বিএড ছাড়া হলে বর্তমানে পাবেন আপনার তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এর মধ্যে আবার আপনি পাবেন এই যে স্কুল থেকে বা মাদ্রাসা থেকে মাদ্রাসাতে দেওয়া হয় না কারণ মাদ্রাসাতে স্টুডেন্ট কম ইনকাম কম দেওয়া হয় স্কুলে দেওয়া হয় প্রায় এক দেড় হাজার টাকা যদি এক হাজার টাকা পান আপনি কিন্তু পাবেন প্রায় পনেরো হাজার টাকার মতন বেতন পাবেন নন আর বিএড হলে প্রায় আঠারো উনিশ বেতন পাবেন এই হচ্ছে আপনার আর হচ্ছে বেতনটা কিন্তু শুধুমাত্র প্রথম বছর অনেকে বলে যে বেতন কত আসলে বেতন কত এটা এক কথায় উত্তর নয় এটা ব্যাখ্যা দিয়ে বলতে হবে বেতন বলতে বোঝায় গ্রেড আপনি কোন গ্রেডে চাকরি করেন তেরোতম গ্রেডে চাকরি করেন এগারোতম গ্রেডে এ নাকি দশম গ্রেডে হাই স্কুল কিন্তু দশম গ্রেড এটাকে বিএড এর পর্যায়ে নিয়ে অর্থাৎ কার বিএড না থাকলে সে এগারোতম গ্রেড বিএড করলে দশম গ্রেড আর সবাই কিন্তু বিএড করে ফেলে তো বিএড কিন্তু এক দুই বছর পরে কিন্তু সে বিএড করে ফেলে তখন তার বেতন কিন্তু দশম গ্রেডে চলে যায় ষোলো হাজার টাকা বেশি এখন যে বলি বেতন কত এখন আপনি যে কি কোনটা বলবেন আপনি তো জাস্ট এক বছর থাকবে কি আপনার বেতন এই মনে করো পনেরো হাজার টাকা আপনার তো প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে এই স্কুল লেভেল হোক কলেজে হোক মাদ্রাসা এবং সকল সরকারি বিসিএস হোক প্রাইমারি হোক প্রতি বছর মূল বেসিকের পাঁচ পার্সেন্ট হারে টাকা বৃদ্ধি পায় বেতন তো আপনি কিন্তু যদি তেরোতম গ্রেডের জন্ম সরি তেরোতম গ্রেডে আপনি চাকরি পান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আপনার বেতন হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ আপনার বেগ বেশি কী হবে ছাব্বিশ হাজার টাকা প্রতি বছর পাঁচ পাঁচ হাজার বৃদ্ধি পাবে হাই স্কুল হচ্ছে আপনার আর হাই স্কুল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আমার প্রমোশন আছে তো আপনার যদি প্রমোশন হয় আপনি যদি সহকারী প্রধান শিক্ষক হন প্রধান শিক্ষক হন আপনার কিন্তু গ্রেড চলে আসবে সপ্তম গ্রেড বা ষষ্ঠ গ্রেড চলে আসবে তখন আপনার বেতন কিন্তু আরও বেড়ে যাবে অর্থাৎ আপনার বেতন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হবে এখন যদি বলে আপনার বেতন কত এখন কি বলবো যে আমার বেতন আঠারো হাজার টাকা এক বছরের জন্য আপনার তো প্রতি বছরই আটশো এক হাজার বারোশো পনেরোশো বাড়তে থাকবে বাড়তে বাড়তে কিন্তু আপনার বেতন কি হয়ে যাবে বেতন আটত্রিশ হাজার টাকা আবার অনেকের পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকে পঞ্চাশ হাজার টাকাও হবে এ হচ্ছে বিষয় তো বিএড আর নন বিয়েড তো এক কথা বলে যে বারো হাজার টাকা বেতন বিষয়টা তেমন নয় প্রতি বছর কিন্তু পাঁচ পাঁচ হারে বৃদ্ধি পাবে আর বিএড করতে এক বছর কোর্স অনেক দুই বছরের মধ্যে বিএড করে ফেলে তো দুই বছর পরে কিন্তু আপনি দশম গ্রেডে চলে আসলেন এটার এক বারোশো বারো হাজার টাকা থাকলো না এখন হচ্ছে কলেজ লেভেলে কলেজ লেভেল হচ্ছে বাইশ হাজার টাকা নবম গ্রেড প্রথম শ্রেণীর চাকরি বাইশ হাজার টাকা স্কেল তো আপনি যদি বাইশ হাজার টাকা হয় সব কিছু মিলে আপনি পাবেন এগারো হাজার একশো টাকা আপনি কিন্তু কলেজ লেভেল কলেজ প্রত্যেকটি কলেজে কিন্তু বরাবরই আর্থিকভাবে সচ্ছল তো সেখানে আপনি কিন্তু দুই তিন হাজার টাকা পাবেন বা ভালো কলেজ হলে চার পাঁচ হাজার টাকা পাবেন তো একুশ হাজার পাঁচে কত আপনার ছাব্বিশ হাজার টাকা আর দু বললে আপনার পঁচিশ হাজার টাকা আর দুই হাজার টাকা দিলেও তেইশ হাজার টাকা আপনি কি হবেন তেইশ থেকে পঁচিশ হাজার টাকা পাবেন প্রথম মাসের বেতন যদি আপনি কলেজে চাকরি করেন আর যদি ঢাকার সরে কলেজ হয় ওকে স্কলারশিপ দিবেন দশ হাজার টাকায় কমপক্ষে পাবেন আট দশ হাজার টাকা পাবেন কলেজ থেকে তাহলে একুশ আর নয় নয়টায় কত তিরিশ হাজার টাকা পাবেন এমনি মানে সব বেতন আপনি তো অন্যান্য এক্সট্রা সুবিধা আছে খাতা দেখা আপনি পরীক্ষা ডিউটি পালন করা টাকা আছে এগুলো হচ্ছে প্রথম মাসের বা প্রথম বছরের বেতন তারপর প্রতি বছর কিন্তু হারে বৃদ্ধি পাবে কলেজ হচ্ছে থেকে টাকা আপনার যদি কোনো প্রমোশন না হয় একজন কলেজের শিক্ষক তার বেতন সর্বশেষ হবে তিপ্পান্ন হাজার টাকা কিন্তু অবশ্যই প্রমোশন আছে আপনি ষষ্ঠ গ্রেডে যাবেন সপ্তম পঞ্চম গ্রেডে যাবেন এগুলো আপনি যদি অধ্যাপকক্ষণ আরো কম গ্রেডে যাবেন তো গেলে কিন্তু কি হবে আপনার বেতন কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা হয়ে যাবে তো আপনি যখন বলে যে আপনার বেতন কত এটা কোনো এক কথা উত্তর আছে আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝা দিতে হবে এটা এক বছরের বেতন মাত্র পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা এরকম এটা প্রতি বছর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হতে হতে এক সময় আপনার বেতন হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এ হচ্ছে বিষয় এখনো যারা বোঝেন নাই যে কোনটাতে জয়েন করবেন না করবেন আর এছাড়া তো এক্সট্রা ইনকাম আছে যেমন আপনি পরীক্ষা ডিউটি পালন করা খাতা দেখা যদি কেউ টিউশনি করতে পারে সেখানেও কিছু টাকা ইনকাম করার সুযোগ আছে এ হচ্ছে বিষয় তো যারা বোঝেন নাই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সেটা জানাতে পারেন ধন্যবাদ